হয়েছে তোমার? তুমি জানো না আমার বেবি হবে? এই সময় কি শরীর খারাপ লাগে, সারাটা দিন আমার মাথা ঘুরাইছে, কোনো কিছু খেতে ইচ্ছে হয় না। মানে কি মানে কি মানে কি তোমাকে না বললাম ওই দিন আমার বেবি হবে? তুমি আমার কোনো কথা কে না আসলে গুরুত্ব দাও না, এটাই তোমার সমস্যা। তোমার কি হয়েছে বলো তো? আবার বলে কি হয়েছে? আমার কি হয়েছে মানে আমাদের বেবি হবে সেটা তোমাকে আমি ওই দিন বলছি না, আর তুমি এই আমাকে সারাটা দিন বাসার মধ্যে একা একা রেখে দিয়ে যাও, আমার পক্ষে সম্ভব এখন? মানে কি মানে বুঝো না। শুনো, এই সময় যখন বেবি হয় তখন একটা বাড়তি কেয়ারের দরকার হয়, সেই কেয়ারটা আমাকে কে করবে বলো? আমার তো এখনো সমস্ত কাজ নিজের করতে হয়, আমি এগুলো পারবো না। তুমি শুনো আমার কথা, আগে মনোযোগ দিয়ে শুনো। তুমি বাসায় এসব ঠিকা বুয়া দিয়ে আর চলবে না, তুমি একটা বুয়ার ব্যবস্থা করো। আর এই সময় যিনি কী কী কাজ করা নিষেধ, যেমন কাপড় ধোয়া মনে হয়, তারপর ঘর মোছা, এরকম অনেক কিছু আমি তো এত কিছু জানি না। তুমি এই সমস্তটা একটা লিস্ট রেডি করবা, আর হলো গিয়ে খাবারেরও একটা আলাদা চার্ট থাকে, তুমি কালকে ডাক্তার এসে যাবা, যে ডাক্তার সাথে কথা বলে ওই চার্টটা আনবে, এনে যাই দেয়ালটায় দরজা দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, তোমার কি ঘুমোচ্ছে ঠিক মতো? ঘুম রাতে ঘুমাই, কাল রাতে ঘুমাইছো? ঘুমাই একটু বাবা ঘুম ভেঙে যায়, বেবির কথা মনে হয়, একটা ফুট ফুটে বাবু চেহারা। আচ্ছা, সারাদিন নিশ্চয় ঘুমানোই? সারাদিন কিভাবে ঘুমাবো, সারাটা দিন তো আমার শরীর খারাপ লাগলো, দুর্বল লাগলো, তোমার একটু পরপর ফোন দিলাম। হ্যাঁ শুভ, কিন্তু তুমি যে কাজটা করবা কালকে একটা ডাক্তারের সাথে যোগাযোগ করবা, যোগাযোগ করে শুনে নাও, ডাক্তারের সাথে যোগাযোগ করে তুমি আমার জন্য খাবারের চার কাজে তোমার কথায় ঘুমাবো না, তোমার বেবির রেস্ট দরকার, এই জন্য মন থাকে যাতে চাদরটা দাও না একটু আমারে, কোনো যত্ন নেয় না রে, বউটার প্রতি কোনো যত্ন নেয়। জীবন আমাদের কিছু হবে রে? এটা তো ভাই আপনি জানেন, এতগুলো লটারি কিনলাম, একটা লটারি বাদ দাও না, আমার কপালটাই খারাপ ভাই। হ্যাঁ, লটারি কিনে কাজ হলো না। এই পেপার বিজ্ঞাপন তো সেই লোকটা না?
রিতা কিরকম আছো? ভালো আছো? কি করতেছ? দেখতে পাচ্ছেন না কি করছি? হ্যাঁ দেখতে পাচ্ছি, তবে তোমার জন্য আমি একটা সুসংবাদ লিয়ে আইছি রিতা। আপনার কাছে কোনো রকম সুসংবাদ শোনার আমার কোনো ইচ্ছা নাই। খামাখামাকে জ্বালাতে আসছেন কেন? ও আমি তোমাকে জ্বালাই? শোনো রিতা, তুমি যা পছন্দ করো ওই আকাশ, আকাশ একটু তুমি জানো না তার মন মানসিকতা কীরকম, সে যে কী কী করে বেড়ায় সেটাও তো তুমি জানো না, আমি যে তোমাকে কত ভালোবাসি এটাও তুমি বুঝলে না, বুঝছাও? আকাশের মেলা ঘটনা আমি রেকর্ড করে নিয়ে আসি। দেখেন আপনাকে আমি বলছি না যে আপনি আমার সাথে বেশি বেশি কথা বলতে আসবেন না, আপনার এসব রেকর্ড ঠেকর্ড আমার দেখার কোনোই আগ্রহ নাই, ঠিক আছে? আপনি নিচে যাবেন নাকি আমি যে কমপ্লেন করব? ও আবার কমপ্লেন করবে? তোমার উপকার করবে আসলে আমার কমপ্লেন করবে? আমার অত উপকার আপনার করতে হবে না। শোনো ঠিক আছে, তুমি তোমার কাম করো আমি আমার কাম করি। আমি যখন কথাগুলো রেকর্ড করেছিলাম এত ভালো লাগতেছিল, খালি বারবার শুনি মন কয়। ঠিক আছে আমি আমারটাই শুনি দেই। আকাশ কি কইছে? ওই যে রিতার সাথে, ও ও মনে পড়ছে মনে পড়ছে, ওই রিতার সাথে আমার কয়েকদিনের প্রেম ছিল। এটি তো খালি কি আমার কথাই কব নাকি আরো দুই চারজনের সাথে জোর প্রেম ছিল সেটাও বলা লাগবে? না না না, সেটা বলা লাগবে না। আপনি বলবেন শুধু রিতার সাথে আপনার 2 বছর 3 মাস 27 দিন প্রেম ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তো জানেন না, আশপাশের লোকজন জানে, তাকে স্থির নাম আমি এখনো ভালোবাসে যাচ্ছি। শুনেন ভাইয়া, আমার যে আরেকটা উপকার করে দেওয়া লাগবে। কি উপকার? কোন তাড়াতাড়ি কোন? ওই যে বকুল আছে না বকুল, তাকে আর একবার একটু ডিস্টার্ব করবেন আপনি। কি করব? বকুলকে একটু ডিস্টার্ব করবেন। বকুলকে ডিস্টার্ব করব? বকুলকে যদি আপনি ডিস্টার্ব করেন তাহলে যে আমার কাছে নালিশ দিতে আসবে, আমার সাথে কথা বলতে আসবে, তখন আমি তার কথা রেকর্ড করব, রেকর্ড করে রিতাকে জানাবো। শুনলে তো রিতা? শোনো, মানুষ একবারই হচ্ছে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা যদি একবার ভুল করে তাহলে তার জীবন শেষ। তুমি ভেবে দেখো, ওই আকাশই তোমার কাছে ভালো না আমিই তোমার কাছে ভালো? আমার প্রেমের কথা তো তুমি বুঝলে না, আমি চলে যাচ্ছি, তুমি একটু ভেবে। তুমি প্রেম দিল শুধু চলো না। বলছিলাম কি যে মানুষের জীবন তো সবসময় একরকম যায় না, তাই না? এই যে আমরা এত মজা করে এখানে থাকলাম এতদিন ধরে, অফিস ছিল, জামাই আসলো, এখন নবী আসলো, একটা খুবই আনন্দের জীবন কাটাচ্ছি আমরা, তাই না? আবার ধর হয়তো এমন হবে এখান থেকে আরেকটা বাড়ি চলে যাব, সেটা এর থেকে ছোট, আবার এমন হতে পারে তার থেকে বড় আরেকটা বাড়িতে আবার চলে যাব। এইভাবে কিন্তু মানুষের জীবন খালি চেঞ্জ হতেই থাকে। কিছু টাকা পয়সা লাগবে, এখন ধর এই জমিটা বিক্রি করে কিছু টাকা পেয়েছি, আরো তো টাকা দরকার, তাই না বা? তাহলে কোথা থেকে পাবো? এই বাড়িটা ধর এত বড় একটা বাড়ি, আমাদের তো কোনো কাজে লাগছে না এত বড় বাড়ি। অপি চলে গেলো, জামাই চলে গেলো, রোহান চলে গেলো, তোরা দুদিন পর বিয়ে হলে চলে যাবে, আমি আর রবি আছি, আমাদের ছোটো একটা বাড়ি হলে চলে যাবে, তাই না? তা সেজন্য ভাবছিলাম যে বাড়িটা যদি বিক্রি করে দিই অনেক টাকা পাওয়া যাবে, কিন্তু এখন মানে এত টাকা, তাতে আমরা একটা ছোটো ফ্ল্যাট নিয়ে থাকতে পারবো আরাম করে, আবার এই প্রবলেমটাও সলভ করতে পারবো, আবার ব্যাংকে কিছু টাকা রেখে সেখান থেকে মাসে মাসে আমাদের খরচের টাকা চলে আসতে পারে। আবু তার মানে কি আমরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছি? না আর ছেড়ে দিচ্ছি না, মানে আমি চিন্তা করছি এইভাবে সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তাই না? আব্বু তুমি কি চিন্তা করে ফেলছো? হ্যাঁ মা, আমি তো আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। আব্বু তুমি অন্য কোনো ওয়ে বের করো, মানে এটা এটা কেমনে পসিবল, মানে আমরা এই বাসা ছাড়বো কিভাবে? আমরা বাস ছাড়তে পারবো না আব্বু। যাও না একটু আব্বু, আব্বু আমরা এই বাসা ছাড়বো না। ভাইয়া একটু বুঝাও না আব্বুকে কিছু। ছাড়বো না।
ওর বিয়ের ব্যাপারে ঘর খালি করতে আসছিলাম আর কি। জি ভাই, আমরা ঘটক। ঘটক না? জি। এর আগে পাঁচবার। কি পাঁচবার? পাঁচবার কি ভাই? পাঁচবার পাঁচটা ঘটকে পাগলের মতো মাইর খেয়ে পাগলে পাবনা আপনি জানেন। হ্যাঁ, আমরা আসছি। বুঝছেন বিষয়টা? আসুন, দরকার নেই, যাও গা পাগল ভাই। আসি ভাই, এমনি কিন্তু দিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, পাগলের দিকে লাভার আইসেন। ওকে ভাই, আসি ভাই, যাও যাও যাও। ভাই, আমি দিয়েছিলাম ভাই একটা প্যাটিস। প্যাটিস দুজনে খাই, বিক্রি জিনিস খাইতে না জানোস না? আর একবার যদি খাস তাহলে তুমি খালি খাইতেছস, বিক্রি হইব না কিছুই। না, দরকার পড়লে এই প্যাটিস বেইসা, অন্য জায়গাতে প্যাটিস কিনা তারপরে খামো। চল যাই। গর্ভবতী মহিলাদের যা যা করা উচিত সেগুলো করবে, কাপড় কাচবে না, সিঁড়ি দিয়া জোজ ওঠানামা করবে না, ভাড়া জিনিসপত্র উঠাবে না, ও কি কি খাবে তার জন্য চাট করে ওর দরজা টাঙিয়ে দেয়। বুঝ অবস্থা। এখন কি করবেন আপনার তো মানে বাচ্চা নিয়ে একটা আকাঙ্ক্ষা, মানে ইমোশন আছে, কারণ তার কি সাপোর্ট দেওয়া উচিত আমার মনে হয় যে আপনিও তাল দিয়ে যান, আমিও তাল দিই। কিছুদিন পরে ব্যাপারটা নর্মাল হইলে আমরা তা বুঝা করলাম। এখন আরও বোঝানোর পর্যায়ে নাই রে, দিন দিন মনে হচ্ছে ওর অবস্থা আরও খারাপ হয়েছে। একটা কাজ করুন,
ছবি তো বাবা শো না, শো ছবি কেন এরকম বাচ্চাদের মতো করতেছিস তুই, কেন এরকম করতেছিস তুই? আচ্ছা এরকম যদি আমরা করি তাহলে তুই আব্বুর কথাটা একবার চিন্তা কর তো, তার কি অবস্থা? আচ্ছা সে কি অনেক শখ করে করতেছে এরকম? কেন ফ্ল্যাটটা আমাদের সেল করতে হবে? ফ্ল্যাট সেল করবো না। ফ্ল্যাটটা সেল করতে হবে তার কারণ ভাইয়া অনেক বড় একটা বিপদে পড়ছে, ঠিক আছে? আচ্ছা তোর কি খুব ভালো লাগবে যে বাসায় এসে পুলিশ যদি ভাইয়াকে ধরে জেলে নিয়ে যায়? সেটাকে অনেক বেশি ভালো লাগবে তোর? মানুষের এই যে বিষয় সম্পত্তি টাকা পয়সা কেন করে মানুষ, যাতে বিপদে এগুলা হেল্প করে, ঠিক আছে? সো এখন আমাদের একটা বিপদ, এখন তো সে বিপদে যদি এটা কাজে না লাগলো তাহলে তো এটা ঠিক হবে না। শুন, তুই অনেক ছোটো ছিলি, ঠিক আছে? আমরা অনেক ছোটো একটা বাসায় ছিলাম এখন থেকে, অনেক ছোটো। তারপরে তো আব্বু ধর আস্তে আস্তে পরে ফ্ল্যাটটা কিনছে, এখন আমরা যে ফ্ল্যাটটাতে যাচ্ছি আমরা তো সারা জীবনের জন্য যাচ্ছি না, ওখানে তো আমরা সারা জীবন থাকবো না, মাত্র কয়েকটা দিন। তারপর আবার আমরা অনেক ধর বড় একটা বাসায় যাবো অথবা আব্বু নতুন একটা ফ্ল্যাট কিনবে। তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে এমনিতে আব্বু ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছে, ওনার মন খারাপ না? তারপর আমরা যদি এরকম করি তাহলে তো ওনার আরও বেশি মন খারাপ হয়ে যাবে। তারপর তুই ভাইয়ের বিষয়টা চিন্তা কর, ভাইয়া যদি দেখে যে এরকম করে আমরা তুই কান্নাকাটি করতেছিস বা আমি মন খারাপ করতেছি, তো ভাইয়ার মানে ধর আরও ব্যাড ফিলিংস হবে না, মনে হবে না যে তার জন্য পুরো ফ্যামিলিটা এরকম একটা অবস্থা? ঠিকই মানে উচিত হবে, তার একটা বিপদ না এখন? আজকে আজকে যদি তোর একটা এরকম বিপদ হতো ভাইয়া কি করতো না বা আমরা কি করতাম না? কেন ফ্ল্যাট সেল করতেই হবে, অন্য কি কোনো ওয়ে নেই? অন্য কোনো ওয়ে কীভাবে থাকবে? তুই তো দেখলি নিজে যে আব্বু দেশের বাড়ির জমিগুলো বিক্রি করার চেষ্টা করলো, দেখলি না? হলো না তো সেটা, এখন কি করা? কোনো না কোনো ওয়ে তো বের করতে হবে। আর আব্বুর কাছে তো এই মুহূর্তে নিশ্চয়ই ওরকম হাতে ধর ক্যাশ টাকা বা অন্য কোনো ওয়ে নাই যে যেখান থেকে উনি এতগুলো টাকা পেতে পারে। সো এইটা আমি ফ্ল্যাট সেল করব না, আমাদের ফ্ল্যাট। তুই এত মন খারাপ করিস না প্লিজ, এরকম একদম এরকম কান্নাকাটি করিস না। তুই আব্বুর কথাটা একবার চিন্তা কর, সবার কথা চিন্তা কর, এরকম বাচ্চাদের মতো করলে হয়? একটু বুঝতে হয়, তুই এখন বড় হয়েছিস না, প্লিজ এরকম করিস না, এরকম মন খারাপ করিস না। তুই যদি এরকম কান্নাকাটি করিস ভালো লাগে? আমার আমার পাশে শুয়ে আমার বোন কান্নাকাটি করতেছে, আমার ভালো লাগবে বিষয়টা? আপনি আবার একটু কয়ে দিলে কি হয়? আপনি আমার প্রতি দুর্বল ছিলেন চপচময়, আমি কিন্তু আপনার প্রতি দুর্বল ছিলাম না, এবং আপনি আমাকে ডিস্টার্ব করতেন, যেই জন্য আপনি অনুরোধ করেছিলেন যে আপনি আর কখনো আমাকে ডিস্টার্ব করবেন না, সেই জন্য আমি জলিলকে একবার কথা বলেছি। তো যেই কথা বলতে কি, আমি তো বিপদে পড়ে গেছি, এই যে রীতা এসে মাঝখান থেকে চুনে ফেলেছে যে আমি বলছি যে বকুল খুব ভালো মেয়ে, তাকে ডিস্টার্ব করবেন না, যেইটা চুনেছে তো মহা খেপা পায়ার। আপনার কোনোদিন আমি ডিস্টার্ব করবো না, মানুষ মাত্রই তো ভুল করে। আপনি আমার এই ভালোবাসেন না, আপনি রীতারে ভালোবাসেন ইয়ে জানা সত্ত্বেও আমি আপনারে ডিস্টার্ব করতাম, পিস পিস ঘুর ঘুর করতাম, আর করবো না। আপনি এবারের মতো খালি জলিল বাড়ি একটু কয়ে দেন। তাহলে কি আপনি স্বীকার করছেন যে আপনি আমাকে ডিস্টার্ব করতেন এবং আমার কোনো ধরনের দুর্বলতা আপনার প্রতি ছিল না? স্বীকার করবো না কে, সত্যি কথা যা তা তো স্বীকার করতেই হবে। আপনি আমারে পছন্দ করতেন না, আপনি তো রীতারে পছন্দ করেন, আমি আপনারে পছন্দ করতাম। আপনি এর আগের বার চর্ত চাপেককে বলেছিলেন যে আর কোনোদিন ডিস্টার্ব করবেন না, সেই চর্তে আমি
জলিলকে বলে দিয়েছি। এখন অসুবিধা হলে আবার বলবো, কিন্তু আমার তো একটু রিচার্জ চাতে চুনতে হবে। রিচার্জ চাতে আলাপ করে তার অনুমতি নিয়ে তারপর জলিলকে আমি বলে দেবো, কারণ আমি রিতাকে নিয়ে ভালো থাকতে চাই, রিতাকে আমি ভালোবাসি, রিতার সাথে আমি গর্ব করতে চাই। আপনি রিতারে নিয়ে সুখী থাকবেন, ভালো কথা। আপনি রিতারে নিয়ে গর্ব করবেন, আমার তো কোনো সমস্যা নেই। আপনি ভালো থাকেন এটা আমি চাই, আমার ভুল হয়েছে এটা তো আমি কলাম, মানুষ মাত্রাই তো ভুল হয় না। এখন আপনি আমার জন্য কিছু করতে হবি না, ভালোবাসতেও হবি না আর কিছু করতে হবি না। আপনি খালি একটু জলিলটা যে কয়ে দেবেন, সে যাতে আমার আর ডিস্টার্ব না করে, আমি জীবনে আপনার আর কোনো দিন ডিস্টার্ব করবো না। ঠিক আছে, আপনি এখন যান, আমি জলিলকে বলে দেব। আমার জন্য তো শপিং বাবুর জন্য শপিং, ওটির তেমন কিছু কেনাকাটা করা হয়নি, চলো না শপিং। আচ্ছা, তোমার জ্বর আসছিল না? চলো যাই। বাবুর জন্য তারপর আমরা তিনজন মিলে যেইটা ইচ্ছে সেটা খাবো। তোমার এত খাওয়া সব রেডি হ। আমার
সামান, শোনো না, আমাদের অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হলো কি, দেখো বেবি থাক, বেবির জন্য কিন্তু বড় একটা ছবির দরকার হয়, তাই না? কত সুন্দর সুন্দর বেবিদের ছবি থাকে, আমাদের এখানে কোনো বেবির ছবিই নাই। এটা যখন দেখলাম তখন আমার মনে হলো দেখো এটা হলে কি ভালো লাগে, তাই না? আমার এখানে বেবিদের একটা বড় ছবি কি, মাথায় হাত দিলি হবে না, কবে দিবা? ডাক্তার জি ঘুমের ওষুধ দিচ্ছে, ওগুলো খাইছো তুমি? হ্যাঁ, তাহলে এখন গিয়ে একটা ঘুম দাও। আচ্ছা ঘুম নেবো, কিন্তু তুমি আমাকে এটা কবে দিবে? একদম বড় একটা সুন্দর ফুটফুটে একটা বাবুর ছবি। তুমি ঘুমাইতে যাও, ঘুম থেকে এসে দেখবা আমি একটা বড় বাবুর ছবি লাগাবো। আরও একটা ব্যাপার দেখো, এই যে এতটুকু একটা ফিটার আমরা কিনলাম, এটা কিন্তু আসলে ঠিক হয় না, বাচ্চার জন্য কিন্তু আরও বড় একটা দরকার ছিল, ছিল না? হ্যাঁ, আমরা ভুল করেছি, এখন আরেকটা বড় তো বড় দেখে একটা ফিটার নিয়ে আসতে হবে, ঠিক আছে? কিন্তু এই বিচ্ছিরি রঙ না, আমার এটা ভালো লাগে না। বাবুদের জন্য সবসময় কী দরকার হয় বলো? পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের একটা ফিটার তুমি আমাকে বড় দেখিয়ে নেবে, আচ্ছা? হ্যাঁ, দুইটা কাজই দিছি, কী কী বলো? যে ছবি লাগানো, ফিটার আনা, টাই পরানো, হ্যাঁ সব এনে দেবো। হ্যাঁ, এখন তুমি ঘুমাতে যাও, ঠিক আছে? হ্যাঁ, ক্রিসমাস, হ্যাঁ ঘুম থেকে উঠে যেতে দেখি। ভাইয়া, ভাবির সাথে তোর কাহিনীটা বলতো কি, মানে ভাবি কি তোকে ছেড়ে চলে গেছে নাকি তুই ভাবিকে ছেড়ে দিছিস? এটা খুব ডিফিকাল্ট ব্যাপার আসলে বলাটা, কে কাকে ছেড়ে দিছে। আসলে একই সাথে তো ভাবি আমাকে ছেড়ে চলে গেছে, মানে এটা খুব স্বাভাবিক। ও যখন আমাকে বিয়ে করলো তখন তো আমি সচ্ছল পরিবারের ছেলে, তাই না? তারপরে বিয়ের পর তো একজনের স্ট্রাগল হলো, তখন আমার হাতেও টাকা পয়সা নাই, এর মধ্যে ওর সাথেও বেশ টাকা পয়সা আলা এক লোকের সাথে পরিচয় হলো, এই এরকমই আর কি ব্যাপার। এক অর্থে আমিও ওকে ছেড়ে গেছি, ও আমাকে ছেড়ে আসছে, আর জোর করে আমিও ধরে রাখতে চাই নাই, কী হবে জোর করে? জোর করে তো সম্পর্ক রাখা যায় না, তাই না? তো ভাবি তো চলে গেছে অনেক আগে, তো তুই খামাখা এতদিন কেন ফ্যামিলি থেকে ডিটাচ থাকলি? তুই তো ফিরে আসতে পারতি বাসায়। আসলে আমি তোদেরকে বদল করতে চাইনি, আমি বাবার সাথে যে ব্যবহারটা করে বাড়ি থেকে বের হয়ে গেছি, যে সিনক্রিয়েটটা হয়েছিল, তারপরে বাবার সাথে আমার একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, তোদের সাথেও আলটিমেটলি আমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, তার কারণে আমার পক্ষে মানে ওই ডিস্টেন্সটা ভেঙে চলে আসা সম্ভব ছিল না। এখন যে একটা সমস্যায় পড়ে গেলাম, এই সমস্যার পরে আসলে আমি বুঝতে পারলাম যে আমার জন্য এই বাড়ি ছাড়া আর কোনো সিকিউর প্লেস নাই, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অথবা সবাই আমাকে সন্দেহের চোখে দেখে, সেই কারণে আমি আসতে বাধ্য হয়েছি আর কি। ও ভাইয়া প্লিজ, তুমি তো আর এই স্যাড টপিকটা বন্ধ করো, আমি এইসব স্যাড স্টোরি আর শুনতে চাই না। আর শুনো আপু, আমাদের তো এখন টাকা পয়সার ঝামেলা সব শেষ হয়ে গেছে, সো তুমি কালকে অফিসে যাও, অফিসে যেয়ে অফিসের যে লোকজন আছে সবাইকে বলে দাও যে টাকা পয়সা ম্যানেজ হয়ে গেছে, এখন চিন্তা করতে না, এটা করলে তো আর তোমাকে পালায় পালায় থাকতে হবে না। তুই আসলে অনেক বড় হয়ে গেছিস, আমাকে অনেক কথা বুঝাই বুঝাই বলতেছিস। ও ভাইয়া আরেকটা কথা প্লিজ, সেটা হচ্ছে ধরো যেটা চলে গেছে সেটা তো চলে গেছে, সেটা নিয়ে তো চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, নতুন করে এখন আমাদের চিন্তা করা উচিত। হ্যাঁ সুন্দর একটা, আপনি থামেন, সেটা হচ্ছে ধর এইসব মানে তোর অফিসের এসব ঝামেলা টামেলা যখন একদম শেষ হয়ে যাবে তারপর কিন্তু তোকে আমরা একটা বিয়ে দেবো। আচ্ছা প্লিজ, আব্বুর কি হয়েছে, সে সুপুরা
সব আমাদেরকে বিয়ে দিবে আর আমাদের সবার জামাইগুলো নিয়ে কেন এর ঘর জামাই রাখবে এটাই বেটার কিন্তু আমি বিয়ে করতেছি ইম্পসিবল পাকা হইছে দুজন এখন ঘুমা ভাই আমাদের একটু বাস আর কোনো কথা নাই ঘুমা আরে ভাই আপনি কি করছেন আপনি কে কে রে ভাই এই তো চিনি না তো ভাই কিসে চিনো স্নেক আরে কে রে ভাই এই আপনি তো চিনি আপনি হঠাৎ করে আবার রাবি প্যাটিস বেস বন্ধ চিনছো কেন আরে ওইটা না আমি পান দেব পরে কাহিনী কইতাছি আমি বুঝলাম না ভাই ভাই কিসে আপনি প্যাটিস বেস করুন না ভাই আরে ভাই এটা কি আমি ভাই কলার দেনা আরে আপনি কি রবিউল ইসলাম রবি কোথায় যাচ্ছেন আমি কোথায় যাচ্ছি এটা আপনাদেরকে কেন বলবো আমি কি আপনাদের চিনি আপনি অফিসে যাচ্ছেন সেটা আমরা জানি কিন্তু একা তো যেতে পারবেন না মানে আমাদের সাথে যেতে হবে আরে আমার অফিসে আমি যাব আপনাদের সাথে কেন যাব আমি কারণ আপনাকে অনেক দিন ধরে কষ্ট করে খুঁজে বের করছি কিসের পরিশ্রম কিসের খুঁজে বের করছি কি বলতেছেন আপনারা জানতো ভাই জানেন এটা জান পেপারে বিজ্ঞাপন দেখছি এই যাও যাও এখান থেকে আবার কথা ভাই হ্যাঁ হাত দিবা প্লিজ ভাই হাত দিবা না খবর দাও যাও আবার কিছু শান্ত যাও ভাই যাও আপনার সাথে সাথে যাব ভাই আপনার সাথে সাথে যাব কেউ শুনছি পত্রিকা যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে তোমার মন খারাপ হয়েছে কিন্তু স্যার আপনি পেপারে যে বিজ্ঞাপনটা দিয়েছেন এটা তো 25 লাখ টাকার আপনি কি স্যার আমাকে 25 লাখ টাকা দিয়েছিলেন দেখো ওই সময় দুজন ক্লায়েন্ট বসছিল তোমার কি মনে পড়ে চেকে টাকার অঙ্কটা কম ছিল কিন্তু ক্লায়েন্টকে পেমেন্টটা দেওয়া হয়নি বলে আমরা বিজনেস লস করেছি যেটার অ্যামাউন্ট 30-35 সে তুলনায় তোমার 25 লাখ টাকা কি বেশি স্যার আপনি তো জানেন যে টাকাটা আমি দিই টাকাটা তো কবিরকে আনার জন্য আমি পাঠিয়েছিলাম আপনি বিজ্ঞপ্তি দিলে কবিরের নামে দিতে পারতেন আর আমি যদি চাইতাম আমি তো স্যার আমি নিজেই স্যার চেকটা নিয়ে পালা যেতাম আমি তো কবিরকে পাঠাইতাম না দেখো অ্যাকাউন্টসের দায়িত্ব তোমার তুমি কবিরকে দাও
অন্যজনকে দাও, রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স। এখন টাকাটা ফেরত দেওয়ার দায়িত্ব তোমার। আমরা কবিরকে চিনি না, আমরা তোমাকেই চিনি। উপর ম্যানেজমেন্ট থেকে চাপ দিচ্ছে টাকাটা কালেক্ট করে কোম্পানি অ্যাকাউন্টে জমা দিতে। আমারও তো নিজের চাকরি ঠিক রাখতে হবে, তাই না? সেই ক্ষেত্রে স্যার আমার কি একটু উপকার করা যায়? অবশ্যই, তুমি জানো আমি তোমাকে অনেক পছন্দ করি। বলো কী উপকার করতে পারি? আমি বলছিলাম স্যার যে 25 লাখ টাকা যদি একবারে না দিয়ে বা ইনস্টলমেন্ট দিই তাহলে আমার অনেক উপকার হয়। ইনস্টলমেন্টের কথা বলছো? এইবারই তোমাকে পেপারে বিজ্ঞাপন দিয়ে আনা হয়েছে, প্রথম ইনস্টলমেন্ট দিয়ে তোমাকে খুঁজে পাওয়া গেল না, আমার নিজের পকেট থেকে টাকাটা দিব। আপনি কে ভাই? আপনাকে একটু চিনতে পারছি না, জীবনও দেখি না। আমার বোনের লোকে কি করছো তোর মনে নাই? আপনার বোন, আপনার বোন কে? ওনার বোন কে? চিনস? আমার মতো ঠিক দেখতে আমার একটা জমজ ভাই ছিল, ছোটবেলায় বাবার সাথে মেলায় গেছে হাত ধরে, তারপরে মেলা থেকে হারিয়ে গেছে। আর খুঁজা ভাই না তাইলে রে, খুঁজা পাইছি দেখেন, তারপরে বহুত খুঁজাখুঁজি করে পাইলে। এখন সে আমার সমান বড় হয়েছে, এর ভিতরে সে কোনো জায়গায় অপকর্ম করলে মানুষ আমারে ধরে, মনে করে যে আমি করেছি। আমি তো ভদ্রলোক ভাই, আমি কি করেছি? আমি তো কিছু করিনি ভাই। এর কয়দিন আগে এক লোক আমি রাস্তা দিয়ে যাইতেছি ভাই, আমাকে খাপ করে ধরেছে, এরকম করে ধরার পর বলে যে তুই এটা করছিস কেন? আমি তো আকাশ থেকে বললাম ভাই, কেন আমি কি করেছি ভাই? আমি সহজ সরল মানুষ, তুই এটা করিস নাই? তখন আমি বললাম না ভাই। পরে আমি সব বৃত্তান্ত বলার পর সে বুঝতে পেরেছে, তারপরে সেই লোক আমার পায়ে ধরে মাপ চেয়েছে। চুপ! ভাই আমার মনে হইতাছে, আমার দৃঢ় বিশ্বাস ভাই এরকম মানুষ না ভাই। তোর এটা মনে হইতাছে? আমার পায়ে কতবার ধরছো তোর মনে আছে? আমার সব মনে হচ্ছে ভাই, আপনার বইটা আমি চিনি ভাই। আমি বিবাহ করেছিলাম, কিশোরের সংসার ছিল আমাদের, তারপর কিভাবে জানি সব কসমস হয়ে গেল ভাই। আজকে এখনো রাত্রে স্বপ্ন দেখি ভাই, ভাই স্বপ্ন দেখি আবার পায়ে ধরস। দুবার কি করবেন ভাই? কেন ভাই, আমরা ভালো হয়ে গেছি, আমরা হট পেজের বিক্রেতা। হ্যালো সুবলা, ভাই সোজা
কি ভাই, ওই যে ভাই আমার বোনের ব্যাপারটা বলছিলাম না ভাই, ওই যে এক পাটপার ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ওই দুটো পাইছি ভাই, আটকাইছি তো ভাই। ভাই আমি পাটপার না ভাই। ভাই এই আপনি তো কষ্ট করে ভাই আমগা লাগাইছি স্কুলের মাঠে আইলে ভাই, আর পাইবেন বারে বাইন্ধা রাখছি ভাই। আমি যে বলেছি আপনাকে বিশ্বাস করেন না যে আমি ভালো ছেলে, আমি ভালো ফ্যামিলির ছেলে, আমি কখনো মিথ্যা কথা বলি না। গা চুয়ে চাপত করলাম, তারপর আপনি বিশ্বাস করলেন না, আপনি জাপ দিতে চাইলেন। আজকে প্রমাণ নিয়ে এসেছি, আপনি যদি চলেন তাহলেই বুঝবেন যে আমি কতটা কাটি প্রেমিক, কতটা চত্ববাদী। কি ব্যাপার, আপনি এরকম করে তাকিয়ে আছেন কেন, কি হয়েছে? এই এই যে রিতা, কি হয়েছে, হ্যাঁ কোনো চমৎচা চলেন, আজকে কিন্তু প্রমাণ করেই ছাড়বো। আপনি মুখ বেজার করে আছেন তো, একটু পরে আপনার মুখ কিন্তু হাঁচিতে জলমল 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 করবে। আমি চোর, আপনি যদি চলেন একবার তাহলেই বুঝবেন যে কি ঘটনা। সব কিছু কিন্তু ডাবের জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি একটু হাঁচেন, চুনার আগে একটু। এই রিতা, এই যে চলেন। আপনারা কোনোদিন আমি ডিস্টার্ব করবো না, মানুষ মাত্রই তো ভুল করে। আপনি আমার এই ভালোবাসেন না, আপনি রিতারে ভালোবাসেন ইয়ে জানা সত্ত্বেও আমি আপনারে ডিস্টার্ব করতাম, পিস পিস ঘুর ঘুর করতাম। এখন বুঝেছেন যে কাটি প্রেমিক কাটি চত্ববাদী লোক কাকে বলে? হ্যাঁ আপনি তো খুব মুখ বাজার করে আছেন, এখনো কেন আসছেন না আপনি, শুনেছেন না? Presses grow and waters flow in a free and easy way, but give me enough of the finer stuff that's made near Galway Bay. বাবু রেখে গেছে কি, খেলনা দিয়ে গেছি না? এই যে এই যে কি, এটা দিয়ে গেছি না, এটাকে মারবো, আচ্ছা দুজন মিলে এটাকে মারি। মরি গেছে এখন বাবু খাবে, বাবু চোনা খাবে, দেখি হা করি না, খাই খাও চোনা খাও, শুকনো খাচ্ছি বাবু, ফেলে না আসছে। বাবা কি দেখো, বাবা পাপা পাপার সাথে কথা বলতে চাই আমরা, যেতে চাই চাই। বাসা দেখা হয়েছে আর কি, এত বড় না তো, এর থেকে খুব একটা ছোটও না, ফিনিশিংও ভালো, এই বাড্ডার দিকে তো। আমি কথাবার্তা বলে এসেছি, তুমি মত দিলে ফাইনাল করে ওদেরকে কিছু অ্যাডভান্স করে আসবে। হুম
আমরা তো চিরকালই এগিয়ে নেই, তুমি চিন্তা করো না, আমরা ওই বাসা অনেক
তারপরে যে অ্যাকাউন্টসে থাকে তাকে ক্লেম করে। দেখো এই যে ডিটেইলস, যদি দেখো ওদের সব সমস্ত অপকর্ম এখানে আসছে। বাবারা ধরা পড়ছে, হ্যাঁ আমি বলছিলাম না বাবা তোমার ছেলে কখনো ডিসঅনেস্টি করবে না। দেখো সবাই ধরা পড়ছে, সবাই ধরা পড়ছে, প্রতারক। তারপরে আমাদের ফ্ল্যাট চেক করতে হবে না।